আসসালামু আলাইকুম, আমি রেজাউল আবেদিন ইউরোবিডি ব্লগ অ্যান্ড টিপসে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে প্রথম পর্বর স্টেশনে সিরহিন্দ জংশনের স্টেশনের যে সিনটা বা ভিডিও রেকর্ডটি আমি করেছি সেটি আশা করি দেখেছেন। আর দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি সরাসরি রোজা মোবারকে। রোজা শরীফে এসেছি আমরা, রোজা শরীফের জিয়ারত করেছি, তারপর নামাজ পড়েছি। এশার ওয়াক্ত হয়ে গেছিলো জিয়ারত করার পরে, এশার ওয়াক্ততে এশার নামাজ পড়েছি আমরা। নামাজ পড়ে আমরা খাবারও খেয়েছি, এখানে লঙ্গরখানা আছে। আমরা গেস্ট হাউসে উঠেছি, গেস্ট হাউসে 1200 রুপি হচ্ছে ভাড়া। ফ্যামিলি নিয়ে আসলে, মহিলা বাচ্চা কাচ্চা নিয়ে আসলে আপনারা একটা রুম বুক দিয়ে থাকতে পারেন। তো কথা হচ্ছে রোজা শরীফ জিয়ারত করলাম, আসলে ওনার পরিচিতি দিয়ে নেই। উনি হচ্ছে দ্বিতীয় সহস্রাব্দের সংস্কারক ইসলাম। এখানে যখন দুর্বিষহ অবস্থা চলছিল ভারতবর্ষে, ভারতবর্ষ তো বুঝছেনই, ইসলামের প্রচার প্রসারণের জন্য ওলি আউলিয়াদের স্থান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী পক্ষ থেকে যারা নায়েবে নবী, তিনাদের পক্ষ থেকে প্রতি 100 বছরে একজন বড় বড় বুজুর্গের দিন ওলি আউলিয়া আসেন পৃথিবীর বুকে ধরা নামে, তারা ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করে থাকেন। তো যেখানে আমরা এসেছি উনি হচ্ছে রোজা শরীফ, হজরত ইমামের আব্বানী মাহবুবে সুবাহ মাহবুবনা সুবাহানী, হজরত আহমদ ফারুকি আল সিরহিন্দি, উনি হজরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি নামে পৃথিবীব্যাপী বিখ্যাত। হি ইজ পপুলারলি নোন এজ মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি। উনি মুজাদ্দিদিয়া তরিকার অন্যতম একজন পীর মুর্শিদ, আর ওনার পীর ছিলেন খাজা, অর্থাৎ খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ আলাইহি। বাকিবিল্লা রহমতুল্লাহ আলাইহি পাহাড়গঞ্জ ঈদগাহ নামে একটি জায়গা আছে, নয়াদিল্লির পাহাড়গঞ্জে অবস্থিত সিটি। এটার আমরা যদি জিয়ারত করি পরবর্তীতে, গম্বুজ উঠেছ, তো আমরা সেখানে ইয়ে করবো আর কি। আর এখানে হচ্ছে ইনাদের অফিস, এখানে যে রুম সার্ভিস যেটা পাওয়া যায়, দেখো এখানে রুম সার্ভিস পাওয়া যায়। আর এই যে সামনে মূল গেট, মূল গেট দেখতেছেন, আর গম্বুজ দেখা যাচ্ছে সুন্দর। আমরা এসে নামাজের পরে রাত্রির দৃশ্য দেখাচ্ছি এটি। আর এখানে সবাই যারা আসেন তারা যে শেষে থাকেন, আসলে এখানে অনেক দূরত্ব হয়ে যায় মানুষ সিরহিন্দের, দূরত্বের কারণে অনেকে শর্ট সময় একদিন দুই দিন থেকে তারপর চলে যান। এটা অবশ্য যার যার মনের ইচ্ছা বাসনা। তারপর এখানে আরও সুন্দর করে সাজানো গোছানো আছে। আরও রয়েছে একটি জায়গা, মানে বলে রাখি, সেটা হচ্ছে ফ্রি সার্ভিস, অর্থাৎ যারা এই যে বললাম না 1200 রুপি দিয়ে থাকতে পারবেন না, আর্থিক সঙ্গতি নাই, তাদের জন্য ফ্রি থাকার ব্যবস্থা আছে, রুম আছে। রুম দিলে আপনারা দুজন চারজন একসাথে ওই রুমে থাকতে পারেন, এটা ফ্রি অফ কস্ট। হ্যাঁ, যেমন বাইরে বাথরুম, বাইরে গোসলখানা, বাথরুম উজুখানা বাইরে আর কি। এই আর এখানে মানুষের থাকার জন্য এখানে আরও রুম রয়েছে, যারা সিঙ্গেল আছে মানে পুরুষ মানুষ আসে তাদেরকে ওই যে পাশের যে রুমগুলো দেখতেছেন এই রুমগুলোতে থাকতে দেওয়া হয় ফ্রি। আর বললাম তো লঙ্গরখানায় ফ্রি খাবার আছে, রুটি নাস্তা এগুলো তারা সরবরাহ করে। আসলে উলিয়াউলিয়াদের শান ভেদ বোঝাপড়ো দায়, যারা উলিয়াউলিয়া ভক্ত আশেখান তেনারা এটা বুঝে। আমি একটা শর্ট ভিডিও করেছি, আপনারা আশা করি চ্যানেলে দেখবেন, সেটি হচ্ছে বাংলাদেশের একজন বুজুর্গান দিন, উনিও একজন পীর। 1972 সালে উনি খাজা সাহেবের অর্থাৎ মুজাদ্দিদ আল ফেসানি সাহেবের পদদুলি অনুসরণ করে, উনিও অনেকগুলা তরিকার অনুসারী, উনি একজন পীর। তো ওনার সান্নিধ্যে এসে ওনারও কবর, মাজার মানে মাজার বা কবর আমরা বলি, এটা মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহের পিছনে মানে রোজার ইয়েতেই ওনাকে দাফন কাফন করা হয়েছে আর কি। তো যাক, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি গর্বের বিষয়, আমি একজন বাংলাদেশি হিসাবে আর কোনো বাংলাদেশির কোনো খবর এখানে দেখি নাই বা মাজার দেখি নাই, একমাত্র উনি পিসাব উনি। তো আসল কথা হচ্ছে ওই উনিও আসে, যার কারণে উনি বাংলাদেশ ছেড়ে সুদূর ইয়েতে লিবারেশনের পরে 1971 সালের পরে 72 বা এর আগে থেকেই উনি এসেছিলেন, এটা ধারণা করা যাচ্ছেই। 1972 সালে উনি ইন্তেকাল করেছেন, তো ওনার কবর ওইখানেই অবস্থিত আর কি। এখানে ওরা ওদিকে দাঁড়ায়,
আর ওইদিকে হলো মেইন গেট, আমি দেখাই আপনাদেরকে ওইদিকে মেইন গেট। মেইন গেটের সরাসরি প্রবেশ করলে এখানে আরেকটি গেট, দ্বিতীয় গেট, এটা হলো দ্বিতীয় গেট। দ্বিতীয় গেটে হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় গেট। হ্যাঁ, দ্বিতীয় গেট প্রবেশ করলে সোজা সরাসরি চলে গেলে ভিতরে হলো রোজা শরীফ, হজরত মোজাদ্দেদ আলফ হাসান সাহেবের রোজা শরীফ। তো এখানে মাজার জিয়ারত করে ওনার রুহে সোয়াব নজর, সোয়াব নজর পৌঁছায় দেওয়া, রুহে সোয়াব রেসানি করা, তারপর পাকাল্লাম পাতিয়ার শরীফ, আমরা যারা তরিকাপন্থী পাকাল্লার সাথে পাতিয়ার শরীফ আমরা পড়ি, পরে সোয়াব রেসানি পড়ি। পাকাল্লাম পাতিয়ার শরীফ হচ্ছে এই আউজুবিল্লাহ মিনাশ শয়তানির রহমানির রহিম, আউজুবিল্লাহ মিনাশ শয়তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, শহীদ আস্তাগফিরুল্লাহ সাতবার, তারপর হচ্ছে আলহামদুলিল্লাহ তিনবার, বিসমিল্লাহ শহীদ আলহামদুলিল্লাহ তিনবার, তারপর বিসমিল্লাহ শহীদ কুলফু আল্লাহ হচ্ছে দশবার, তারপরে হচ্ছে এগারোবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। এইভাবে পড়লে পাকাল্লাম ফাতিহা শরীফ মানে তিনবার খতম, কোরআন খতমের সওয়াব পড়া যায়, পাওয়া যায় হচ্ছে দশবার কুলফু আল্লাহ পড়লে এই, তারপর হচ্ছে তৌবা ইস্তিগফার পড়া হয়। এর মধ্যে এগুলো পরে আরও দোয়া দূর আছে, যেমন আয়াতুল কুরসি আছে, তারপরে তিন কুল আছে, যেমন কুলফু আল্লাহ, তারপর হচ্ছে তিন কুল পরে কুলাবিন কুল আউজরাবিন নাস, কুলাবিন কুল আউজরাবিন ফালাক, এগুলো পরে সুরাগুলো পরে সোয়াবেসানি করলেন, যা যে 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 সুরা পারেন ইয়ে করেন, পরে সোয়াবেসানি করান, রুহে সোয়াবেসানি করান, পিরানি পীরগণের রুহে সোয়াবেসানি করান, যারা ময়মুর বিয়ে মারা গেছেন, বাবা মা পৃথিবী দুনিয়াতে বেঁচে নেই, তাদের রুহে মুবারকের সোয়াবেসানি এই। তারপরে এখন আমরা প্রবেশ করতেছি হচ্ছে যেখানে গেস্ট হাউস ওনারা করছেন, ওই যে বললাম যে 1200 রুপি করে ভাড়া পার নাইট, আপনি ফ্যামিলি সহ 4-5 জন থাকতে পারেন এখানে। তো আমরা এখানে এই যে একটা আজকে আমরা লাকিলি, এটা আসলে সৌভাগ্যক্রমে আমরা পাইছি, এটা একটু দেখাও, এখানে একটা বিয়ের অনুষ্ঠান, এখানে যারা খলিফা থাকে ওনার খলিফাদের পরিবারের অংশ থেকে একটি বিয়ে দেখাও না, একটু বিয়ের অংশ দেখাও না, দেখাও 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 দেখো দু পিছিয়ে মেতন ধরো, এখানে একটি বিয়ের অনুষ্ঠান চলছে, বিয়ের মধ্যে মানে যারা বরযাত্রীরা আসছে তারা খাচ্ছে আর কি। আচ্ছা, এখন আমরা দেখাচ্ছি হচ্ছে যেখানে আমরা থাকি উঠছি আর কি, যে গেস্ট হাউস, সোজা আস্তে আস্তে ঢুকো সেই গেস্ট হাউসে দিকে যাচ্ছি আমরা, ডাইনি বাই রেসিডেন্সিয়াল পরিবেশ, তারপরে সোজা ডাইনে গেলে আমরা ডান দিকে ঢুকে, ডান দিকে ঢুকে আমরা দোতলায় উঠবো, সেই দোতলায় হচ্ছে গেস্ট হাউস আর কি, অর্থাৎ যারা জিয়ারতের উদ্দেশ্যে ফ্যামিলি নিয়ে আসবে থাকবে, হ্যাঁ, তেনাদের থাকার বাসস্থান। তো আর সব মানে কোয়াইটি একটা পরিবেশ আর কি। এখানে অনেক কিছু আপনারা দেখবেন না, যারা আসলে অনেকে পছন্দ করে না যে অলিয়া আউলিয়া বা মাজার বিরোধী চিন্তা করে মন মানসিকতা, তা এখানে এখানে কিন্তু এই যে কোনো ধরনের সেজদা দেওয়া হয় না, আমরা যা দেখছি এখানে, আমরা যারা আসছি এখানে কোনো ধরনের অতি বাড়াবাড়ি নাই, এখানে টাকা পয়সা দেওয়া নেওয়া এগুলা কোনো কিছু নাই, আমার চোখে পড়ে নেই। তো ব্যতিক্রম ধর্মী মাজার অলিয়াউলিয়ার শান মোহব্বত অতি বড়। তো ওই বিয়ের অনুষ্ঠানের আরেকটি অংশ বিশেষ কথা বলতেছি ফাঁকে, লাইটিং দেখেন, দেখে নেন, এটা আমরা বলতে গেলে সৌভাগ্যবান, বিয়ে শাদিও এইদিকে লাগছে আর আমরাও আসছি রোজা জিয়ারতের উদ্দেশ্যে। তো এই হলো রাত্রিকার দৃশ্য, আর এখানে গম্বুজের মতো সাজাইছে আসলে রোজার ইয়েতে, এই গম্বুজটা দেখাও, এই যে এখানে হচ্ছে এই গম্বুজ, আর এই যে প্যাটার্নটা, এটা হচ্ছে গেস্ট হাউস। হ্যাঁ, এখানে যারা আসবে ফ্যামিলি নিয়ে তারা থাকবে, হ্যাঁ, এই এলাকা ইয়ে আর কি। তো আর এই লোকেশনটা আবারও বলে দিই, লোকেশনটা হচ্ছে আপনারা যারা নয়াদিল্লির থেকে রোজা শরীফে আসবেন, তারা মানে নয়াদিল্লি, ইন্ডিয়ান নয়াদিল্লি থেকে ট্রেন যুগে আসতে পারেন হচ্ছে সিরহিন্দ জংশনে, নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে আপনারা টিকিট কেটে, অনলাইনে টিকিট কাটাটা উত্তম, কারণ অনেক সময় ভালো সার্ভিস দেয় না ট্রেনের স্টেশনের কাউন্টারে গেলে, বলবে টিকিট নাই টিকিট নাই, অথচ আপনি যদি যেখানে টিকিট ছোটো ছোটো দোকানগুলোতে যেখানে দেখবেন যে টিকিট কেনা যায়, বা অনলাইনে আপনি ক্রেডিট কার্ড থাকলে অনলাইনে বুক দিয়ে নিতে পারেন, তাহলে আপনি টিকিট নিয়ে আপনি সরাসরি ট্রেন যুগে নয়াদিল্লি থেকে সিরহিন্দ জংশনে চলে আসবেন, সেখানে 4 ঘন্টা
3.5 ঘন্টা, 4.5 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা এরকম ধরনের নানাবিধ ট্রেন রয়েছে, শতাব্দী ট্রেন রয়েছে, তারপর অমৃতসর স্পেশাল ট্রেন রয়েছে। আমরা আসছি অমৃতসর স্পেশাল ট্রেনে, সেখানে 4 ঘন্টাই মতো সময় লাগছে। আমরা উঠছি হচ্ছে 1:55 ট্রেন ছেড়েছে, আর ট্রেন এসে পৌঁছে হচ্ছে 6:55, দ্যাট মিন্স হচ্ছে আমার ঘড়িতে তখন বাজছে হচ্ছে 6:05 মতো। যাই হোক, ওখানে উঠে আমরা ট্রেনে নামলাম শ্রীহীন জংশনে। শ্রীহীন জংশন থেকে ওটার ভাড়া নিয়েছে 1,050 রুপি দুজনে, এটা হচ্ছে সেকেন্ড ক্লাসের টিকিট, আর 200 ইউরো নিয়ে দিয়েছি আমরা সার্ভিস চার্জ। মোট আমরা 1,200 রুপি দিয়েছি আর কি দুজনের জন্য। তো যাই হোক, এটা আপনারা এটা পার্থক্য হবে টিকিট বেঁধে বা ক্লাস বেঁধে, শ্রেণী বেঁধে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী আছে ওটা। যাই হোক, আপনারা যদি কেউ ট্যাক্সি যোগে আসতে চান তো ট্যাক্সি যোগে আপনারা আসতে পারেন এখানে। আর কথা হচ্ছে তার পরবর্তীতে শ্রীহীন জংশনে নেমে এখানে আপনারা 200-250 রুপি নেবে, 5 কিলোমিটার দূরত্ব, 5 কিলোমিটার দূরত্ব হচ্ছে রোজা শরীফের, সেখানের জন্য আপনারা 200 রুপি মিনিমাম চার্জ করবে ট্যাক্সি, মানে আমরা কি বলি সিএনজি আর কি, আর হচ্ছে 250 ম্যাক্সিমাম। যদি না হয় তাহলে আপনারা দুজন আসেন আর চারজনে আসেন এক ট্যাক্সিতে, ওই এটা দিয়ে আসতে পারেন। তো আমাদের এই সফরটি আল্লাহর রহমতে আমরা সৌভাগ্যবান যে আসতে পারছি একজন বিখ্যাত ওলিয়া উলিয়ার রোজা জিয়ারত করতে, ওনার প্রতিদুলি পেতে। তো এটাই হলো কথা, সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি যারা দেখছেন সবাই লাইক কমেন্টস দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।